মাই বিউটিফুল লেডিজ, আমি প্রিয়শ্রী, আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গড়িয়াহাটের ডিফারেন্ট টাইপস অফ ব্যাগ কালেকশন। সো চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে। অ্যাট ফার্স্ট আমি এই দোকান থেকে শুরু করলাম, বিকজ হচ্ছে এখানে প্রচুর রকমের ব্যাগের কালেকশান ছিল, তো আমার ভীষণ ভালো লেগেছিলো। আর এখানে ভীষণই দেখো অনলাইন ট্রেন্ডি কালেকশান আছে, এখানে প্রচুর রকমের কালেকশান আছে। দেখো আমি তোমাদের পুরো দোকানটা ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি। তো আমি এখানের মানে এই দোকানের ল্যান্ডমার্কটা আমার মনে নেই, তাই জন্য প্রথমেই বলে দিচ্ছি সরি। বাট এই দোকানের যিনি ছিলেন মানে কাকুটা, এই যে কাকুটাকে দেখছো ভীষণ ভালো ব্যবহার, তবে তোমরা যেখান থেকেই নেবে সেখানেই আমি বলবো বার্গেনিং করবে, মানে যা দাম বলবে তার হাফ, মানে 500 বললে পুরো 250 নেমে আসবে। তো আমি বলবো এই দোকানটায় তোমরা যাওয়ার চেষ্টা করবে ডেফিনেটলি যদি কোনোদিন যাও। তো এই দোকানে ভীষণই ভালো কালেকশান আছে, দেখো আমি পুরোটা দেখাচ্ছি, আর পুরো মানে কোনো কোনো একটা আমি দাম বলতে পারছি না, কারণ হচ্ছে এখানে প্রচুর রকমের ব্যাগ আছে আর সবার আলাদা আলাদা দাম। এই যে ক্লাচগুলো দেখছোগুলো 700, 800, 500, 600 এরকম করে করে ছিল। তারপরে এই যে উপরেরগুলো দেখছো এগুলো 300 আছে, কোনোটা হচ্ছে 350 আছে। এই যে ব্যাগগুলো দেখছো সামনে এগুলো কোনোটা 500 আছে, এই যে ব্যাগগুলো দেখছো এগুলো 350 করে আছে। এটা ছোটো সাইজের, বড়ো সাইজ হচ্ছে 625 টাকা করে। তো প্রচুর রকমের কালেকশান আছে, আমি বলবো এই দোকান থেকে তোমরা ডেফিনেটলি ঘুরে আসতে পারো। এই দোকানের কাকু কিন্তু ভীষণই দাম কমায় আর প্রচুর রকমের এখানে কালেকশান আছে। ওকে, নেক্সট আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ট্রেডার্স অ্যাসেম্বলির সামনে, এটা আমার মনে ছিল, আর ল্যান্ডমার্কটা আমি তোমাদের ঘুরে দেখিয়েও দিচ্ছি। দেখো এখানে প্রচুর স্কুল ব্যাগসের কালেকশান আছে, এমনি ব্যাগের কালেকশানও আছে, তো দেখতেই পাবে। এখানে দেখো ছোটো ছোটো পার্স আছে, এখানেও সব রকমের। দেখো আমি তোমাদের ল্যান্ডমার্কটা দেখিয়ে দিলাম এখানে, তো এখানেও কিন্তু প্রচুর রকমের ব্যাগসের কালেকশান আছে। তো এই যে ব্যাগগুলো দেখছো এগুলো 250, 300, 350 টাকা করে দাম। এই যে এখানে যে ব্যাগগুলো দেখছো, এখানে আবার এই ট্রেডার্স অ্যাসেম্বলির সামনেই এই যে ব্যাগটা দেখছো, এটা 725 টাকা বলছিলো। এর স্টাইলটা আমার ভালো লাগলো, কিন্তু মারাত্মক দাম আমার মনে হলো, অতিরিক্ত দামটা বেশি বলছে, বাট এর স্টাইলটা আমার বেশ ভালো লাগলো। এখানে খুব একটা দাম কমায় না, এই যে ব্যাগগুলো দেখছো এখানে 350, 400 এইগুলো 500 এরকম করে করে দাম আছে এগুলো, ঠিক আছে। তো এখানে আমি বলবো একটু বেশি দামটা ওখানের তুলনায়, আগে যে দোকানটা দেখিয়েছিলাম তার থেকে এখানে দামটা একটু কেন ভালোই বেশি আমার মনে হলো। এখানে একটা ব্যাগের দাম 600 টাকা, 500 টাকা, মানে 350-র কাছাকাছি কিছু নেই। তো আমি বলবো এখানটাই আমি একটু অ্যাভয়েডই করেছিলাম, কিন্তু এখানের কালেকশানগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগলো, খারাপ না। কিন্তু ওই যে বললাম তোমাকে বার্গেনিং করে করে নিতে হবে, এরা মানুষের মুখ দেখে দেখে মানে চেঞ্জ করে, দাম পরিবর্তন করে, এক একজন এক একজনকে দাম এরকম বলে। এই যে ব্যাগগুলো দেখছো এইগুলো 600 টাকা, এগুলোর কোনো মানে হয় না। এই ব্যাগগুলো দেখো মোটামুটি ঠিক আছে, তো এগুলো যদি তোমরা বার্গেনিং করতে পারো ঠিকঠাক, তাহলে কিন্তু 400-ই নেমে আসবে। ওকে, এবারে দেখো এই যে এই সাইডে যে ব্যাগগুলো দেখছো এগুলো কোনোটা 500 আছে, কোনোটা 600 আছে। তো এইগুলো বেশ ভালো লাগলো আমার ব্যাগসের কালেকশানগুলো। এই যে পার্সগুলো দেখো আমি দেখাচ্ছি, এগুলো তোমরা হাতেও নিতে পারবে আবার এমনি হ্যাং করেও নিতে পারবে। তো এর এটা মনে হচ্ছে বড় সাইজ, তাই জন্য একটু দাম বেশি। এর দুটো পিছনে এ আছে, চেন আছে, তারপর ব্যাক সাইডেও চেন আছে, ফ্রন্ট সাইডেও চেন আছে, হয়তো ওই জন্য একটু দামটা বেশি লাগছিলো। এবার দেখো এখানে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার এর কাছে কিছুটা ওই ট্রেডার্স অ্যাসেম্বলি দু তিনটে দোকান পড়ে, এখানেও দেখলাম আমি বেশ ভালোই দাম বলছে। যে ক্লাচগুলো দেখছো ভিতরে, ব্রাইডালের যে কালেকশানগুলো দেখছো, মানে ব্রাইডাল সময় অনেকে নেয় কোনেরা, তো এখানে 300, 350 সব উপরে আছে, 400, 500, 800, 700 এগুলো উপরে। তো এবার দেখো আমি যেখানে দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে যাওয়ার চেষ্টা করছি তোমাদেরকে যতটা পারছি, আমি দেখাচ্ছি এখানে স্কুল ব্যাগসের কিছু কালেকশান আমি দেখলাম, তো এগুলো খারাপ না, বেশ ভালো লাগলো। এখানে কিছু বেড়াতে যাওয়ার বা ক্যারি করার, দু একদিন স্টে করবে সেরকমও ব্যাগসের কালেকশান আছে। এবার যে আমি ব্যাগগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে এর ল্যান্ডমার্ক হচ্ছে বেনারসি প্যালেসের একদম সামনে, ঠিক আছে। এই যে ব্যাগগুলো সব যা দেখছো এগুলো যা নিচে পড়ে আছে, কিছু কিছু এই যে উপরে যেগুলো দেখছো এগুলো সব 250, মানে এখানে ফিক্সড প্রাইস, এখানে সারা বছরই 250 থাকে। আর এই যে ধারেরগুলো দেখছো সেগুলো আবার একটু দাম বেশি। এই যে নিচেরগুলো দেখছো কিছু কিছু 100 আছে, কিছু কিছু 150 আছে এরকম করে। তো এখানেও বেশ দেখলাম ভালো রকমের ব্যাগসের কালেকশান আছে। আমি তবুও তোমাদের ল্যান্ডমার্কটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি লাস্টে।
তো এই ব্যাগগুলো আমি বলবো আমার এখানটা বেশ ভালো লাগলো, আর এখানটা ওখানের থেকে ওই দিকের দোকানের থেকে দামগুলো কমও লাগলো। এখানেও বেশ ভালো রকমের ব্যাগসের কালেকশন আছে, আর এখানে যে বটুয়াগুলো দেখছিলাম সেইগুলো বেশ ভালো রকম দেখলাম। এইগুলো দেখো, এইগুলো বেশ ভালো, এগুলো 250 প্রাইস, এগুলো স্মল সাইজ বলে এগুলো হচ্ছে 250। এইগুলো দেখো কত সুন্দর, এগুলো 250 করে, এখানে সারা বছরই 250 থাকে। তো এরা সারা বছরই এই একই দামে এরা বিক্রি করে 250, সব এগুলো যা দেখছো সব 250 করে। এগুলো স্মল সাইজ, তো আমি বলবো এগুলো বেশ ভালো, এগুলো খারাপ না। এগুলোর মধ্যে একটা অন্যরকম একটা লুক আছে। তো এই যে নিচে যেগুলো দেখছো, এই যে বটুয়া টাইপস, তারপরে পাওয়ার্সগুলো দেখছো, মাল্টি কালার যে ব্যাগগুলো দেখছো এইগুলো, তারপরে অনেক কিছুটা বিগ সাইজেরও মধ্যেও কিছু, এই যে বটুয়াগুলো দেখছো, এগুলো কত সুন্দর মাল্টি কালার। এইগুলো সব কিন্তু 100, কোনোটা 150, এগুলো কিন্তু আমার এখানে বেশ ভালো লাগলো, এগুলো খুব সুন্দর। আর এই উপরেরগুলো আবার একটু দাম বেশি, 250 আছে, 350, 400 এরকম করে দাম আছে। এই যে এগুলো দেখো, এগুলো সব 100 টাকা করে, এগুলো কিন্তু ভীষণই সুন্দর। তো তোমরা এখানে যাবে আরামসে বেছে বুঝে নিতে পারবে, এখানে সব এগুলো 100-150 করে, এখানে আমার মনে হলো বেশ কম দাম। এই যে দেখো এগুলো, এগুলোও সব 100-150 এরকম দাম ছিল। তো আমি বলবো ভীষণই সুন্দর কালেকশানগুলো। এখানে তোমরা অনেক রকমের ব্যাগস পাবে, যাদের একটু ব্যাগসের প্রতি ন্যাক আছে, একটু উইকনেস আছে, তারা কিন্তু এখানে গেলে, এই যে দেখো এই ব্যাগগুলো, এগুলো সব 100 করে, সব কটা কিন্তু 100 করে। তারপর এদের সামনেও একটা দোকান আছে, এইখানে দেখো কিছু কালেকশান আমি দেখলাম, এই যে ব্যাগগুলো, এগুলো সব 100, এগুলো 100 ছাড়া এর আর কী দাম কমাবে। আমার মনে হয় 100 এগুলো সব ঠিকই আছে, একদম পারফেক্ট 100-র জন্য। তো এর আর কী দাম কমাবে, এগুলো সব 100। এবার ওই দিকে যেগুলো ছিল বড় বড় সেগুলো আবার একটু দাম বেশি। তো আমি তোমাদের সামনেই দেখো ল্যান্ডমার্কটা বলেই দিয়েছি, বেনারসি প্যালেস, তবুও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, ওকে।